আপনারা দেখছেন পাবনা ভিডিও। ভাইরা আমার তাফসিরে জালাল আইনে আছে, আল্লামা হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু লাহাবের একটি সন্তানের নাম ছিল উতবা। বিশ্বনবীর সঙ্গে মক্কায় বিরোধিতা করেছিল, এই উতবাকে সিঁড়ি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর দিয়ে জমিনে খাওয়াইছিলেন। জোরে বল একবার আল্লাহু আকবার। আল্লাহর মার দুনিয়ার ভাই, খয়রি হওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। প্রতিটি বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। এ জমিন কার? আল্লাহ। এ আসমান কার? আল্লাহ। এ মানুষ কার? আল্লাহ। এ বাতাস কার? আল্লাহ। সবই আল্লাহর। ভাইরা আমার, এবার নবীজি যখন নবুয়াতের দায়িত্ব পালন করতে লাগলেন, রাতের অন্ধকারে মক্কার নিরহ মানুষগুলি কলমা পড়ে মুসলমান হয়ে আবু জেহেল পার্লামেন্টের কাফের নেতা আবু সুফিয়ান উতবা সাহেব আর নজর বিন হারেস উকবা বিন আবি মুঈদ, এবার মক্কা নগরীর প্রতিটি কাফের নেতা ডাকা হয়। আবু জেহেল বলতেছে, ও মক্কার নেতারা, মুহাম্মাদের জবান থেকে যে কোরআনে কারিম তেলাওয়াত বের হয়, আমি আবু জেহেল চোরের মতন লুকায় তার ঘরের পাশে দাঁড়ায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি। জোরে কন সুবহানাল্লাহ। আমি আবু জেহেল চোরের মতন পলায়া যায়, মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি। সাধারণ মানুষকে কিভাবে ধরে রাখা যায়? আবু জেহেল বলতেছে, মক্কার নেতারা, মদিনাতে একজন ইহুদিদের বড় পণ্ডিত ছিল, তিনার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। এবার আবু জেহেল মক্কার দুইজন কাফের নেতাকে ডাক দিয়ে বলছে, ও মক্কার কাফের নেতারা, তোমরা মক্কা থেকে মদিনার মাটি চলে যাবে। তদানীন্তন সময় মদিনার নাম ছিল ইয়াসিবনগর। নজর বিন হারেস উকবা বিন আবি মুঈদ মক্কা থেকে মদিনার মাটি চলে গেলেন। মক্কার কাফেররা বলছে, আব্দুল্লাহ বিন সালামের এই মানুষটার প্রতি কি ধারণা। দুইজন কাফের নেতা চলে গেলেন, আব্দুল্লাহ বিন সালামের দরবারে বসে গেলেন। এবার দুইজন কাফের নেতা বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম রে, মক্কার মাটিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কলেমার দাওয়াত দেয়, এই মানুষটার কাছে রাতের অন্ধকারে মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এই মানুষটার প্রতি আপনার জীবনেরই কি ধারণা। জোরে কন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম, এই মানুষটার প্রতি আপনার জীবনের কি ধারণা। আব্দুল্লাহ বিন সালাম তৌরাত এবং ইঞ্জিল কিতাব খুললেন, তৌরাত এবং ইঞ্জিল কিতাব বের করে তিনটি প্রশ্ন খুঁজে বের করলেন। এবার মক্কার কাফের নেতাদেরকে বলছেন, ও মক্কার নেতারা, আমি ওই মানুষটাকে মক্কায় যাবার পরে তিনটি প্রশ্ন করতে বলবো, এই প্রশ্ন তিনটির যদি জবাব দিতে পারে, ওই মানুষটার নিঃসন্দেহে আল্লাহর জমিনে পয়গম্বর হবে। আর যদি প্রশ্ন তিনটির জবাব যদি না দিতে পারে, ওই মানুষ মক্কার মাটির মিথ্যায় পরিণত হবে। জরা কন্না উজবিল্লাহ। আল্লাহ কি চাবেন যে তিনার নবী দুনিয়ায় মিথ্যায় পরিণত হয়ে যাক? আল্লাহ কি কখনো চাবে? আর একটু সেরকম চাবে? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন সালাম তিনটি প্রশ্ন খুঁজে বের করলেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো আসাবে কাহাব কি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন কে ছিলেন, তৃতীয় নাম্বার প্রশ্ন হতেছে রুহু কি জিনিস। জরা কন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলছে, ও মক্কার নেতারা, কাগজে কলমে প্রশ্ন তিনটি লিখে নিয়ে যান, মুখস্থ করেন, আসাবে কাহাব কি, জুলকারনাইন কে ছিলেন, রুহু কি জিনিস, এই তিনটি প্রশ্ন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে করবেন।
যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারে ওই মানুষটা নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবে। ভাইরা আমার, এবার মক্কার কাফের নেতারা তিনটি প্রশ্ন বাজান মুখস্থ করলেন, কাগজে কলমে লিখলেন। এবার ইয়াসিফ নগর থেকে মক্কার মাটিতে আসবার পরে আবু জেহেলের দরবারে হাজির। আবু জেহেল বলছে, ও মক্কার নেতারা, আবদুল্লাহ বিন সালামের ধারণা কি? এবার কাফের নেতা দুইজন বলতেছে, নেতাজি, আবদুল্লাহ বিন সালাম ওই মানুষটাকে তিনটি প্রশ্ন করতে বলছে, এই প্রশ্ন তিনটির জবাব যদি তিনি দিতে পারে তিনি আল্লাহর পয়গম্বর হবে, আর যদি জবাব না দিতে পারে তিনি একজন মিথ্যায় পরিণত হয়ে যাবে। জরা কন্যা প্রশ্ন তিনটি কি বলো দেখি। বলে প্রথম নাম্বার প্রশ্ন হলো, আসাবে কাহাব কি, জুলকারনাইন কে ছিলেন, রুহ কি জিনিস। এবার পরের দিন সকাল 10টার দিকে বিশ্বনবীর দরবারে কাফের নেতারা চলে গেলেন। কাফের নেতারা যা বলে, মোহাম্মদ, আমরা তো আপনার দরবারে আসলাম, আমাদের কিছু প্রশ্ন রয়ে গেছে, তুমি যে নবী দাবি করো আমাদেরই কিছু প্রশ্ন আছে। আল্লাহর নবী বলতেছেন, ও মক্কার কাফেরেরা, কি প্রশ্ন করবেন করেন দেখি। এবার নজর বিন হারেস বলতেছে, প্রথম নাম্বারে প্রশ্ন হলো আসাবে কাহাব কে, আসাবে কাহাব কি, জোরে বলা যাবে নাকি একবার আল্লাহ একবার। প্রথম নাম্বার প্রশ্ন হলো আসাবে কাহাব কি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন ওয়াইয়াস আলু নাকা আংজিল করনাইন, জুল করনাইন এই পৃথিবীর জমিনে কে ছিলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন ওয়াইয়াস আলু নাকা আনির রুহ, রুহ কি জিনিস। এই প্রশ্ন তিনটির জবাব এই মুহূর্তে আমাদেরকে আপনার দিয়ে দিতে হবে। কাফেরেরা প্রশ্ন করেছে, নবীজি সুপ রয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত হযরতে জিবরিল আমিন ওহি না আনবেন, অতক্ষণ পর্যন্ত নবীজি প্রশ্নের জবাব দেবে না। এবার আল্লাহর হাবিব বলছে, ও মক্কার কাফের নেতারা, আগামীকাল আসবে, আমি আগামীকাল এই প্রশ্নের জবাব দেব। নবীজি কাফেরদেরকে আগামীকাল আসতে বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে মক্কার মাটিতে বিশ্বনবীর নিকটে 15 দিন ওহি বন্ধ হয়ে যায়। জরা কান সুবহানাল্লাহ, কতদিন ওহি বন্ধ হয়ে যায়? 15 দিন। আর একটু জোরে বলো, 15 দিন। আর একটু জোরে কর না, 15 দিন ওহি বন্ধ হয়ে গেল। মক্কার কাফের নেতারা পরের দিন চলে আসলেন বিশ্বনবীর কাছে যে, মোহাম্মদ, আপনি তো আমাদের প্রশ্নের জবাব দিবেন, আমাদের প্রশ্নের জবাব কই, নবীজি সুপ রয়ে গেছে কোনো কথা বলে না। এবার একদিন যায়, দুই দিন যায়, প্রশ্নের জবাব আর নবী দিতে পারে না। গোটা মক্কা নগরীতে খবর ছড়ায়া যায়, মোহাম্মদ বিন আবদুল্লাহ কেমন প্রশ্ন করেছে, এমন প্রশ্ন করা হয় মোহাম্মদের জিব্রাইল আর মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে মক্কার মাটি ভুলে যায়। জোরা কান্না উযুবিল্লাহ, এমন প্রশ্ন করেছি মোহাম্মদের জিব্রাইল আর মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে মক্কার মাটিতে ভুলে যায়। একদিন যায়, দুই দিন, তিন দিন চলে যায়, জিব্রাইল আমিনের আর কোনো খবর পাওয়া যায় না। এবার 15টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে মক্কার মাটিতে, হযরতে জিবরিল আমিন নবীজির কাছে আরোহী আনে না। এবার নবীজি মনটা দুর্বল করে
করে বসে রয়ে গেছে, আল্লাহ গো আমার ইবাদতের মধ্যে কোন ভুল হয়ে গেছে, যেই ভুলের কারণে আল্লাহ হযরতে জিবরীল আমিন ওহি নিয়ে আর আসে না। জোরে কল সুবহানাল্লাহ, আমি জানি না আল্লাহ আমার ইবাদতের ভিতরে কোন ভুল হয়ে গেছে, যেই ভুলের কারণে হযরতে জিবরীল আমিন ওহি না আসা বন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, এবার 15 দিন যখন পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলকে ডাক দি, বলে জিবরাইল মক্কার মাটির দৃশ্য কি জিবরাইল তাকায় দেখো না, আজ 15 দিন ওহি নিয়ে যাও না রে জিবরাইল, আমার নবী ওহির আলোকে কথা বলতে পারে না, মক্কার মানুষেরা আমার নবীকে মিথ্যায় পরিণত করবে, আগামীকাল আমার নবী প্রশ্নের জবাব দেবে। জিবরাইল ইনশা আল্লাহ, কিন্তু আমার নবী বলে নাই, ইনশা আল্লাহ না বলার কারণে জিবরাইল আমি আল্লাহ 15 দিন ওহি বন্ধ করে দিয়েছি, আগামী ভবিষ্যতে জিবরাইল আমার নবী যেন এই রকম ভুল আর না করে। জোরে কল সুবহানাল্লাহ, আগামী ভবিষ্যতে আমার নবী যেন এই রকম ভুল আর যেন না করে। হযরতে জিবরীল আমিন নবীজির কাছে বাজান ওহিনে চলে আসলেন, সূরা কাহাবাল্লা মক্কার মাটিতে নাজিল করলেন। হযরতে জিবরীল আমিন 15 দিন পরে নবীজির কাছে ওহিনে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, হযরতে জিবরীল আমিন নবীজির কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী মনটা নরম করে বলতেছে, ভাই জিবরাইল আজ 15টা দিন কেন আপনি আমার কাছে ওহি আনেন না? হযরতে জিবরীল আমিন বলেন, নবী গো আগামী কাল প্রশ্নের জবাব দিবেন নবী, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, আগামী ভবিষ্যতে যেন আপনার জন্য আর কোনদিন ভুল যেন না হয়, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে 15 দিন ওহি নবী বন্ধ করে দিয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা, হযরতে জিবরীল আমিন নবীজির নিকটে ওহিনে চলে আসলেন, নবী গো কাফেরদের প্রশ্নের জবাব দিবেন, এই জন্য আল্লাহ মক্কার মাটিতে সূরা কাহাবাল্লা নাজিল করেছে, মক্কার কাফেরেরা আসাবে কাহাব সম্পর্কে প্রশ্ন করেছে। হযরতে জিবরীল আমিন নবীজির কাছে বসে আসাবে কাহাবের যুবকদের ঘটনাগুলি বর্ণনা করলেন। ভাইরা আমার, তাফসিরের ভিতরে আসে ইসারহুল্লার 600 বছর পরে বিশ্ব নবী মক্কার মাটিতে আসে, এই ঘটনা ইসারহুল্লার পূর্বের জন্মের আগে। এবার হযরতে জিবরীল আমিন বলে, নবী গো ইসারহুল্লার জন্মের পূর্বে রোম পারস্যে একটা বিশাল রাজ্য ছিল, এই বিশাল রাজ্যের প্রেসিডেন্ট ছিল দাকিয়া ইউনুস, এই বাদশা বড় জালেম বাদশা ছিল, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। এই দাকিয়া ইউনুসের আমলে 3 জন অথবা 5 জন, 5 জন অথবা 7 জন যুবক আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কল সুবহানাল্লাহ। দাকিয়া ইউনুস ছিলেন স্বৈরাচারী জালেম বাদশা, তিনি ছিলেন মূর্তি পূজক বাদশা, এই বাদশার আমলে 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান আনলেন, এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবে। জোরে বল একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাকিয়া ইউনুসের আমলে এই 5 জন যুবক আল্লাহর উপর ঈমান আনলেন। ওয়ায়া কুলু না সালাসাতুর রাবিহুম কালবুহুম, কেহ বলছেন 3 জন যুবক আর 4th জন ওদের বন্দুক কুকুর। জোরে কল সুবহানাল্লাহ। যুবক ভাইরা লক্ষ্য করে বুঝো, ইমানদার মুসলমানের কুকুর কিন্তু